সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। হুগলি জেলার শ্রাবণাপল্লিতে মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা এবং রেলওয়ে হকার ইউনিয়নের সহযোগিতায় এই করোনাকালে দুস্থ মানুষদের পাশে খাবার তুলে দেওয়ার জন্য বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা আজকে আমরা স্টেশনে রান্নাঘর শুরু করলাম। কী কারণ? কারণ হচ্ছে আমি প্রায় 850 লোককে এভরিডে খাওয়াচ্ছি। 850 লোক বাড়িতে বাড়িতে খাবার করছি। 10 নম্বর, 11 নম্বর, 4 নম্বর, 3টে ওয়ার্ডে। কিন্তু হকারদের জন্য কেউ কিছু করছিলাম না আমরা। এই আজ থেকে আমরা হকারদের জন্য শুরু করলাম জাতীয়বাদী হকার ইউনিয়নের সামনে রেখে আমরা শুরু করলাম। এবং এটা উদ্বোধন করলেন আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আলু পটলের তরকারি, ডিমের কারি। আচ্ছা, 10 নম্বরে আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি। আচ্ছা, 11 নম্বরে হচ্ছে আজকে, 11 নম্বরে হচ্ছে ভাত ডাল আলু পটলের তরকারি, ডিমের কারি, রুই মাছের কারি। মানে এমনি ভাত ডাল দিচ্ছেন না শুকনো খাবার বা এরকম? না, খালি পুরো রান্না করা বাড়ি বাড়ি বুঝি। ক্যামেরায় সাথী সময়ের সঙ্গে সন্তু মুখার্জি, সৃজন খবর বাংলা, শ্রাবণাপল্লি।